কিয়ামত পর্যন্ত মসজিদে গিয়ে নামাজ পড়তে পারে। আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী যেই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে ঘরে নামাজ পড়া মহিলাদের জন্য উত্তম, সেই হাদিসের সব কিয়ামত পর্যন্ত লাভ করতে পারবে না। এই মাসআলার উপর একদিন আলোচনায় ছিলাম, আর একজন মুসল্লি সাথে সাথে প্রশ্ন করে বসছেন, তাহলে তো আমরা দেখি মক্কা এবং মদিনায় মহিলারা নামাজ পড়ে, দেখছেন না মসজিদে নববী নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। মসজিদে হারাম বাইতুল্লাহর মধ্যে যদি এক রাকাত নামাজ পড়ে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যার কারণে সেই দুই মসজিদ আর মসজিদে আকসায় যদি নামাজ পড়ে বাইতুল মাকদিসে, তাহলে এক রাকাতে কোনো বর্ণনায় 50,000 রাকাতের সওয়াব রয়েছে। এই তিন মসজিদে পৃথিবীর মধ্যে কোনো মহিলাকে যেতে বাধা দেওয়া হবে না। কয়টা মসজিদ? মসজিদে নববী, মসজিদে হারাম, মসজিদে আকসা, এই তিন মসজিদে মহিলাদেরকে যেতে নিষেধ করা যাবে না, নিষেধ করতে পারবেও না। এই সওয়াবের ভিত্তিতে, কিসের ভিত্তিতে? যেখানে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেখানে 1,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, যেখানে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই জায়গা কেন আপনি একজন মহিলাকে বাধা দিবেন যার ঘোষণা তো আল্লাহর নবী দিয়েছেন? দুই নম্বরে মক্কা আর মদিনায় ডিফারেন্স আছে। আপনারা তো অনেকে খালি লাইভ দেখেন আর হজ করেন আর উমরা করেন আছেন, কিন্তু এইগুলার মূল তত্ত্ব এবং বাস্তবতা আজ পর্যন্ত কারো ব্রেইনে ঢুকে নাই। মসজিদে নববীর সাদ প্রায় 50 ফুট উঁচু, কত ফিট? 50 ফিট। আর এই 50 ফিট উঁচুর সারা আমি যদি কয়েক বছর এর বিবরণ দেই মসজিদে নববীর কারুকার্য সম্পর্কে, তাহলে আমার এই কয়েক বছর চলে যাবে, মসজিদের নববীর কারুকার্যের বিবরণ দেওয়া শেষ হবে না। মসজিদে নববীর দ্বিতীয় তলা নাই কি? নাই। আপনাদের মসজিদে দুতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা আছে না? মসজিদে নববীর উপর দোতলা নাই। আমি ছাদের মধ্যে উঠলাম অনেক কিছু দেখার জন্য, কিন্তু শেষ পর্যন্ত ওই কথাটা আমার মনের মধ্যে ঢুকে গেছে যে এই জায়গার মধ্যে তো নামাজের জন্য দোতলায় উঠতে দেওয়া হয় নাই, যেখানের মধ্যে ছাদ আছে সেখানে তো উঠতে দেওয়া হয় নাই, আমি কেন উঠলাম? যে জায়গাতে যে মাটিতে আল্লাহর নবী শুয়ে আছেন সেই মাটিতে দুতলায় উঠিয়ে নামাজ পড়ার অধিকার কোনো উম্মতের নাই। এটা হলো আল্লাহর রসুলের ইজ্জত এবং সম্মানের জন্য। মসজিদে নববীতে দুতলা নাই, আর দুতলা করিয়া নবীজির যে অবস্থান আছে সেই অবস্থানের উপর উঠা কোনো উম্মতের জন্য কোনো উলামায়ে কেরাম সুযোগ দান করেন নাই, ফতোয়াও দেন নাই। আবার মসজিদে নববীর যেই সমতল মাটিতে আল্লাহর নবীদা আছেন শুয়ে, সেই সমতল মাটিতে প্রস্রাব করার কোনো জায়গা নাই, বরং 30 থেকে 40 ফুট নিচে নিয়ে প্রস্রাবখানা করা হয়েছে। আমার কথা আপনাদের বুঝে আসছে? এটা কি আশিকে রসুল্লাহ সেখানে যায় বুঝে না? আল্লাহর নবীর আজকের কারণে মাসআলার পরিবর্তন চলে আসছে, যেখানে সব জায়গার মধ্যে দুতলায় নামাজ পড়া যায়, কিন্তু নবীজির ইজ্জতের খাতিরে সেখানের মধ্যে প্রায় 10,00,000 মুসল্লি যেই মসজিদের মধ্যে হয় সেই মসজিদে নবীজির উপরে অর্থাৎ রোজায় আতরের উপরে উঠিয়ে নামাজ পড়ার অধিকার আর সুযোগ কাউকে দেওয়া হয় নাই। এক ডিফারেন্স বললাম, অথচ মসজিদে হারামে দুতলা, তিনতলা, চারতলা, একবারে তাওয়াফ করার পর্যন্ত মাথা পর্যন্ত দুতলা, তিনতলা, চারতলা আছে, দেখেছেন? সেখানে দুতলা আছে, এইভাবে নবীজির মতো আর কেউ সেখানে নাই, এই কারণে সেইখানে দুতলা, তিনতলা, চারতলা পর্যন্ত নামাজ শুদ্ধ। এই যে মক্কা আর মদিনার ইজ্জতের একটা ব্যবধান বললাম, মাসআলাগত আরে একটা ব্যবধান শুনে নাও। বাইতুল্লাহ শরীফ এবং মসজিদে হারামের মধ্যে এই
এই মসজিদ যত বড় তার চার এত বড় পর্যন্ত এক একটা কেবিন আছে যেই কেবিনের মধ্যে মহিলা ঢুকবে সেই কেবিনে শুধু মহিলাই থাকবে পার্শ্ববর্তী কেবিনে আবার পুরুষরা ঢুকবে এখন আপনার হতে পারে আপনার আপন মা আপন স্ত্রী কিন্তু তার সাথে আপনি ওই কেবিনে ঢুকতে পারবেন না না আমার কথা বুঝেন নাই এখানের এই মসজিদে আপনারা ঢুকেছেন আপনারা পুরুষ কিন্তু আপনার আপন স্ত্রী অথবা মা যাকে নিয়ে ঢুকেছেন অন্য কেবিনে চলে গেছে হয়তো হারিয়ে যেতে পারে লক্ষ লক্ষ জনতার ভিড় হারিয়ে যেতে পারে তারপরেও সেখানের মধ্যে আপনি যেতে পারবেন না এই যে ডিভাইডারে পার্টিশন আছে পার্টিশনের ভিতরে আপনার থাকতে হবে এখানের মধ্যে এক সিস্টেম যে এক গেফের মধ্যে মহিলা থাকতে পারে পরবর্তী গেফে আবার পুরুষ থাকতে পারে আর যেখানের মধ্যে মাত্র 5 জন থেকে 6 জন মহিলা ঢুকে যায় অটোমেটিক ওই মহিলার কেবিনটা মহিলা দ্বারাই ভর্তি হয়ে যায় এখানের মধ্যে আর পুরুষ ঢুকে না আর যেখানের মধ্যে পুরুষেরা ঢুকে সেখানে অটোমেটিক কিছু সময়ের ভিতরে পুরুষের দ্বারা কেবিন পূর্ণ হয়ে যায় আর মহিলা ঢুকে না বললাম কি মসজিদে হারামের মধ্যে একই এরিয়া সব গুলচত্বরের মতো নামাজ পড়তেছে এক জায়গায় মহিলা আর এক জায়গায় পুরুষ আরবার পিছনে পুরুষ আবার সামনে নারী এইভাবে অনর্গল অনেকটা কেবিন প্রায় 10 11 12 13 14 15 লক্ষ মুসল্লি একসাথে নামাজ পড়তেছে কল্পনা করেছেন 1000 মুসল্লি কন্ট্রোল দেওয়া যায় না কিন্তু সেখানের মধ্যে 10 থেকে 12 লক্ষ কোন ধরনের ঝামেলা নাই কোন ধরনের নারী পুরুষের অশৃঙ্খলা আমার মহিলা কোথায় গেল কেন গেল এই ধরনের আওয়াজ দেওয়ার কোন সুযোগ সেই মসজিদে হারামের মধ্যে নাই আসেন মসজিদে নববীতে মসজিদে নববীতে আবার ডিভাইডার আছে যেখানের মধ্যে মহিলা নামাজ পড়বে সে এক দিক সম্পূর্ণ আলাদা সব মহিলারা নামাজ পড়বে এই কানের মধ্যে আর পুরুষের কোনো কেবিন নাই আর যেখানের মধ্যে পুরুষরা নামাজ পড়বে এখানের মধ্যে আর মহিলার কোনো কেবিন নাই আমার কথা আপনাদের বুঝে আসছে একই হজ একই উমরা একই সব কিছু চলে একই জিয়ারত চলে একটা মসজিদে নববী আর একটা মসজিদে হারাম মসজিদে হারামের মধ্যে এক গেফের মধ্যে মহিলা পার্শ্ববর্তী গেফে পুরুষ কিন্তু মসজিদে নববীর মধ্যে এইভাবে নাই মসজিদে নববী সম্পূর্ণ যতটুকু মসজিদে নববীর পুরাতন অংশ আছে সেই সবগুলো পুরুষের জন্য আর পাশে আলাদা বিরাট আকারে কয়েক লক্ষ মহিলা ধারণ করতে পারে সেই জন্য তাদের আলাপ আদা ব্যবস্থা করা হয়েছে নামাজের জন্য আবার তাদেরকে জিয়ারত করানো হয় নবীজির রওজাকে মাত্র 2 মিনিটের ভিতরে এমন একটা পর্দা দিয়ে সাজিয়ে নেবে যে 2 মিনিটের ভিতরে পুরুষ ব্লক করবে সাথে সাথে মহিলারা একারের মধ্যে ঢুকবে এই রিয়াজুল জান্নাতে নামাজ পড়বে আর নবীজির রওজার সামনে দাঁড়িয়ে সালাম পাঠাইবে এই যে আমরা তো যা কিছু ইচ্ছা মতো বক্তব্য দিয়ে থাকি কিন্তু এই সমস্ত মাসআলার দিকে আমরা গবেষণা করি না যে মসজিদে হারামে কেন এই ব্যবধান আর মসজিদে নববীতে কেন এই ব্যবধান মসজিদে নববীতের ব্যবধানের মূল কারণ হলো ওখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়ি আল্লাহর কাছে যাওয়ার পরে আর নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই আর এখানে হলো আল্লাহর নবীর বাড়ি যার কারণে নারী পুরুষের ব্যবধান আছে কোথায় মসজিদে নববী